বন্ধুরা কেমন আছো? তোমাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ আছে আজ। সারপ্রাইজটা হলো আজ আমি তোমাদেরকে নিয়ে মুম্বাই ভ্রমণে যাব। তোমরা কি মুম্বাই ভ্রমণ করতে ইচ্ছুক? যদি তোমরা মুম্বাই ভ্রমণ করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই সঙ্গে থেকো ইন্ডিয়ান ইলুমিনেশন থিয়েটার। বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পর মানে 11:07 নাগাদ আমাদের ট্রেন হাওড়া মুম্বাই মেল তো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। তো তারপরেই আমাদের শুরু মুম্বাই ট্রিপ। তো এটা আমার ভাই, হ্যালো ফ্রেন্ডস, এর নাম হচ্ছে স্নেহাশিস। এরপর আমাদের ট্রিপটা দেখা যাক কি হয়। শীঘ্রই বর্ধমান স্টেশন ঢুকছে, তো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে বর্ধমান স্টেশনে। আমরা এখন ট্রেনে চেপে পড়েছি। আমরা আছি B3 কামরায় এবং রাস্তার মাঝে মাঝে যে নানা ধরনের দৃশ্য যে দেখতে পাবো সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবার দেখা যাক কি কি দৃশ্য আমাদের জন্য ওয়েট করে আছে। এখন সকাল 1:30, আমরা এখন আছি মুঘল সরাই স্টেশনে, দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখন বেলা 11:15, আমরা এখন পৌঁছে গেছি এলাহাবাদ চৌকি। এরপর নেক্সট যে স্টেশনটায় এই ট্রেনটা থামবে সেটা হচ্ছে শঙ্করগড়। আবহাওয়া বেশ ভালো, কারণ আমাদের এখনো পর্যন্ত কোনো রকম কোনো হেলথ হ্যাজার্ড কিছু দেখা যায়নি, যেটা ট্রেনে ট্রাভেল করতে গেলে হয়। আমরা এর আগেও যখন ট্রাভেল করেছি অনেক প্রবলেম দেখা দিয়েছে। আবহাওয়া নিয়ে কোনো সত্যি কোনো কমপ্লেন নেই, বেশ ভালো লাগছে আবহাওয়া, কিন্তু জায়গাটা একটু যেন রুক্ষ সূক্ষ্ম বেশি। যে বসে আছে সে আমার মা। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে মহা আনন্দে যাচ্ছে, মাঝে মাঝে চোখটা বুঝেও ফেলছে। স্টেশন মানিকপুর। মধ্যপ্রদেশ ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে একটা জিনিস চোখে পড়লো যে দিগন্ত বিস্তৃত শূন্য জমি, কোথাও কোনো ছায়া নেই, কোথাও কোনো মানুষজন নেই, শুধুমাত্র গাছগুলো দাঁড়িয়ে আছে রুক্ষ শুষ্ক।
স্টেশন কটনি। আমরা এখন আছি জবলপুর স্টেশনে, পরবর্তী স্টেশন শ্রীধাম। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, সেই স্টেশনের নাম পিপারিয়া, পরবর্তী স্টেশন ইটারসি। আমরা এখন যে স্টেশনে আছি সেই স্টেশনের নাম ইগাটপুরি, এর পরবর্তী স্টেশন কল্যাণ, তার পরবর্তী স্টেশন দাদার, যেখানে আমরা নামবো আমাদের ডেস্টিনেশন। মুম্বাইয়ের স্পেশাল খাবার বড়া পাও। আমরা এখন এসে গেছি মহারাষ্ট্র। ওকে, মুম্বাই ঢোকার আগে মহারাষ্ট্র। এখনো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা এই মুহূর্তে যে স্টেশনে দাঁড়িয়ে আছি ইগাটপুরি, তাই তো? দেখিয়ে দাও একবার ইগাটপুরি। মহারাষ্ট্র এর আগে আসিনি, মধ্যপ্রদেশ এসেছিলাম। তখন মধ্যপ্রদেশে আমি এরকম টিলা পাহাড় দেখেছিলাম। তো আমার দাদা আগেই বলে দিয়েছে যে আমরা এখানকার সব থেকে ফেভারিট খাবার বড়া পাও টেস্ট করে নিয়েছি, আর আপাতত সাইট সিইং করতে করতে যাচ্ছি, পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। দাদার যেটা চলে এসেছে, আমরা এবার নামবো। সো আমরা এখন মুম্বাই পৌঁছে গেছি, আছি আমরা দাদার স্টেশনে। তো এর পরের পর্যায়ে শুরু হবে মুম্বাই শহর ভ্রমণ। তো দেখতে থাকো ইন্ডিয়ান ইলুমিনেশন থিয়েটার।